প্রিয় সংগ্রামী যশোরবাসী, যশোর জেলা আওয়ামী লীগের একটি বার্ষিক কাউন্সিলর এ পর্যায়ে সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা শাহিন চাকলাদার। ঐতিহ্যবাহী জেলা, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলের আজকে সভাপতি জনাব শহীদুল ইসলাম মিলন। আজকের এই ত্রিবার্ষিক কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন যশোর জেলার কৃতি সন্তান সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বাবু বিজুস কান্তি ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তৃণমূল থেকে উঠে আসা হুঁশিয়ার রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সড়ক ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আজকের এই সম্মেলনে আরো উপস্থিত আছেন আমাদের এই ডিভিশনের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এককালে তকর ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আমাদের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের কাউন্সিলর ডেলিগেট ভাই ও বোনেরা, সকলকে যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই সম্মেলন সফল করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আপনারা জানেন যশোর জেলার বিভিন্ন স্তরে এখানে প্রশাসনের কর্মকর্তা সহ রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। দেশের এই ঐতিহ্যবাহী সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই সংগঠনটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, আমাদের আদর্শের পিতা, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী এবং সেই আমাদের একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা যারা এদেশের জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, 2 লক্ষ মাপনের সম্ভ্রান্ত হানির মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। সর্বোপরি 1949 সাল থেকে অর্থবিদ্ধ যে সকল মহান ব্যক্তিত্ব গণতান্ত্রিক আন্দোলন বিভিন্ন সময় শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যশোর একটি অতি প্রাচীনতম প্রথম স্বাধীনতা প্রাপ্ত জেলা। 1971 সালের 6ই ডিসেম্বর যশোরে পাকিস্তান হানাদারমুক্ত প্রথম স্বাধীন জেলা। বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে সকল বাধা বিপত্তি সত্ত্বেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি পূরণে শেখ হাসিনা যশোরে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, যশোরে মেডিকেল কলেজ স্থাপন, 250 শয্যা হাসপাতাল, 500 বেডে উন্নতিকরণ, যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ অবকাঠামো উন্নয়ন, 10 তলা বিশিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন, ভৈরব নদ খনন চলমান, 322 কোটি টাকা কপোতাক্ষী নদ খনন, 261 কোটি টাকা হরিয়ার নদী খনন কাজ, 49 কোটি টাকা যশোর বেনাপোল রোড, 322 কোটি টাকা যশোর খুলনা রোডে, 352 কোটি টাকা যশোর মামলা রোডে, 25 কোটি টাকা রাজারহাট চুটনগর রোড যেটা এক থেকে পাশে যে 366 কোটি টাকা, মনিরামপুর বাইপাস রোডে 49 কোটি টাকা, যশোর ফুলেরহাট পাটকেলঘাটা বাইপাস রাস্তা ভায়া সাগরদারি কাজ,
আটটি পৌরসভার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প যথা ইউজিপি থ্রি, সিআরডিপি, এমজিএসপি, বর্জ্য ব্যবস্থাপনা সহ বেনাপোল স্থান বন্দর আধুনিকরণ নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে বাংলাদেশের সেই সর্ববৃহত্তর পদ্মা সেতু। জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা মানবতা বিরোধীদের বিচার, একুশে আগস্টের গ্যালেট হামলার বিচার, আজনুল্লাহ মাস্টার হত্যার বিচার, পাঁচই জানুয়ারির আগে পরে বিএনপি জামাত জোট সহ সকল উগ্র মৌলবাদী সংগঠনের রাষ্ট্র সমাজ বিরোধী সকল জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী, দেশ রক্ত জননেত্রী শেখ হাসিনা তার সরকারের সকল ব্যক্তিবর্গকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় কাউন্সিলর ও ডেলিগেট ভাই ও বোনেরা, যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। সকল ব্যর্থতা সফলতার মধ্য দিয়ে ২০০৪ সাল থেকে পদ্মবিধি আমরা দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমাদের যদি আপনাদের সাংগঠনিক ভাবে আমরা যখন দেখেছি যে আপনার ২০১৪ সালের পাশে জানুয়ারির আগে এবং পরে আপনারা দেখেছেন এই যশোরে জামাত এবং বিএনপি সেই আগুন সন্ত্রাসীরা যেভাবে আপনার গাড়ি পোড়াও মানুষ হত্যা করা সহ বিভিন্ন রকম নৈরাজ্য সৃষ্টি করছিল, ঠিক সেই সময় যশোর জেলার আওয়ামী লীগের নেতৃত্বে সকল উপজেলার সমস্ত সভাপতি সম্পাদকের নেতৃত্বে আমরা প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে এই যশোর থেকে জামাত বিএনপিকে আমরা হটিয়ে দিয়ে গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার মানুষ সোনার ছেলে সেটা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় কাউন্সিলর ডেলিগেট ভাই ও বোনেরা, আপনারা জানেন সম্প্রতি আমাদের নেত্রী যে শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছেন, আমরা কাউন্সিল এই কারণেই করছি যে আমাদের দলের ভিতরে একটি হবে, আমাদের যারা সংগঠনের নেতৃত্ব দেয় তাদের পরিবার পরিজন তারা মুক্তিযুদ্ধের পক্ষে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, যাচাই বাছাই করার মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন নেত্রী সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকে সারা বিশ্বে যে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক হিসেবে ইতিমধ্যে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে সময় এসেছে সেই দিন বদলের ২০২১ সালের ভীষণ সেই ভীষণ বাস্তবায়ন হতে যাচ্ছে। ঠিক সেই সময় আমরা কি দেখেছি, ট্রেন যাচ্ছে, ট্রেনে আগুন, ইঞ্জিনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে দেওয়া হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, নারীদের ধর্ষণ হচ্ছে, নারীদের হত্যা করছে, বিভিন্ন মসজিদের ইমামদের উপর হামলা হচ্ছে, এটা পরিকল্পিত ভাবে সেই জামাত জোটের পেটার তারা তারা ঐক্যবদ্ধ ভাবে এই সফল সরকারকে বেকায়দায় ফেলার জন্য আপনারা দেখেছেন দ্রব্যমূল্য সম্প্রতি পেঁয়াজ রসুন লবণ বিভিন্ন আইটেমের ফেসবুকে ছেড়ে দিয়ে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে আপনার উত্তেজিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই যশোর জেলা আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে কিনা হাত উঁচু করে বলে। আমরা চাইলে এই খুলনা বিভাগে কোন জামাত বিএনপি কোন সন্ত্রাসী কোন ষড়যন্ত্র করতে দেব না, আপনারা কি একমত? আমরা চাই আমাদের নেতা এসেছেন ওবায়দুল কাদের স্যার, তিনি দেখেছেন আমাদের সুশৃঙ্খল আওয়ামী লীগ কি আমাদের যশোরের সুশৃঙ্খল আছে না নেই, আমরা নেত্রী ছাড়া অন্য কিছু বুঝি না কি, ঠিক আছে? আমরা চাই আমাদের নেত্রী যেভাবে দেশকে এগোই নিচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে নেত্রী যে সিদ্ধান্ত দেবে যশোরের সমস্ত মানুষ
ব্যক্তির কথা মতন কাজ করবে। আমরা দেখেছি এখন বিএনপি খালেদা জিয়া মুক্তির জন্য যশোরে সমাবেশ করার চেষ্টা করছে। আমরা বলি কার মুক্তির জন্য চেষ্টা করছেন? যিনি এতিমের টাকা মেরেছে তিনি আজকে কারা অন্তরীণ, তার বিচার চলছে। আমরা চাই এই সমস্ত আগুন সন্ত্রাসীদের গঠবাধার ওই লন্ডনে সেই সন্ত্রাসীদের গডফাদার বসে আছে আর তার বা গডফাদার ওই জেলখানায় বসেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রিয় কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করব। সকল কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের বাংলাদেশের মেহনতি মানুষের।